আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। লিবি বিমানবন্দরের কাছে বেসামরিক স্থাপনায় রুশ হামলা। যুক্তরাষ্ট্র ইউরোপের কয়েকশো প্লেন জব্দ করতে পারবে রাশিয়া। পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেনের পথে 1000 চেচেন যোদ্ধা। এদিকে মোসাদ প্রধানের মোবাইল হ্যাক করেছে ইরান। আরেকদিকে ইউক্রেনে যুদ্ধ করতে সিরিয়া থেকে এসেছে 1000 ভাড়াটে সেনা। এবং সর্বশেষ এরদোগানের সঙ্গে ফোন আলাপ। ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের ব্যাপারে যা বললেন পুতিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। লিবিব বিমানবন্দরের কাছে বেসামরিক স্থাপনায় রুশ হামলা। ইউক্রেনে রুশ আগ্রাসন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। হামলার 23তম দিনে শুক্রবার ভোরে ইউক্রেনের লিবিব শহরের বিমানবন্দরের কাছে ব্যাপক বোমাবর্ষণ করেছে রাশিয়ার বিমানবাহিনী। পোল্যান্ড সীমান্তের কাছে এই শহরটির বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় ভোর থেকে বোমা হামলা শুরু করেছে রুশ বাহিনী। খবর বিবিসির, লিবিব থেকে পোল্যান্ডের দূরত্ব মাত্র 17 কিলোমিটার। এতদিন এই শহরটি বিদেশিদের জন্য ইউক্রেন ছেড়ে পোল্যান্ড যাওয়ার নিরাপদ করিডর হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল। আজ সকালে প্রথমে একটি বেসামরিক ভবনে বোমাবর্ষণের শব্দ পাওয়া যায়। এদিকে যুদ্ধ বিষয়ক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার সর্বশেষ দৈনিক মূল্যায়নে জানিয়েছে, রুশ সামরিক বাহিনীর ক্রমাগত হামলার মধ্যে ইউক্রেনের দক্ষিণের বন্দর নগরী মারিওপোল আগামী সপ্তাহগুলোতে পতনের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাশিয়ার সামরিক বাহিনী গতকাল কোনো বড় অগ্রগতি অর্জন করতে পারেনি বলে ISW-র বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। গতকাল রুশ সেনাদের অগ্রাভিযান থেমে থাকা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা মূল্যায়নে একই তথ্য দেওয়া হয়েছে। ISW বলছে, রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণে মারিওপোল শহরটি সম্পূর্ণ ধ্বংস হতে পারে এবং আবাসিক এলাকাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করার ফলে শহরটি আত্মসমর্পণ বা শেষ পর্যন্ত দখল করা হতে পারে। যুক্তরাষ্ট্র ইউরোপের কয়েকশো প্লেন জব্দ করতে পারবে রাশিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনাবাহিনী। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। এদিকে এমন পরিস্থিতিতে রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। এতে আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি রাশিয়ার এয়ারলাইন্সে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুরু থেকেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দেন। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র ইউরোপের লিজিং কোম্পানিগুলোর শত শত প্লেন হয়তো জব্দ করতে পারবে রাশিয়া। CNN-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার পুতিন একটি আইনে সই করেছেন, ফলে রাশিয়ার এয়ারলাইন্স বিদেশি কোম্পানির লিজ নেওয়া প্লেনগুলো নিবন্ধন করতে পারবে। নতুন আইনের কারণে রাশিয়ান এয়ারলাইন্স বিদেশি কোম্পানি থেকে লিজ নেওয়া প্লেনগুলো রেখে দিতে পারবে ও অভ্যন্তরীণ রুটে এগুলো ফ্লাইট পরিচালনা করবে। তাছাড়া রুশ সরকারের অনুমোদন ছাড়া এই প্লেনগুলো ফিরে পাবে না বিদেশি কোম্পানি। পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেনের পথে 1000 মুসলিম চেচেন যোদ্ধা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেন যাচ্ছে 1000 চেচেন যোদ্ধা। গতকাল এমনটি জানিয়েছেন চেচেন নেতা রমজান। খবর AFP-র টেলিগ্রাম পোস্টে রমজান জানান, তার আত্মীয় আপটি আলাউদ্দিন এই যোদ্ধাদের নেতৃত্ব রয়েছেন। রমজান বলেন, আপটি আলাউদ্দিন 1000 স্বেচ্ছাসেবককে নেতৃত্ব দিচ্ছেন, তারা ইউক্রেনে নাৎসি বিরোধী অভিযানে অংশ নেবে। এদিকে মোসাদ প্রধানের মোবাইল হ্যাক করেছে ইরান। ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়ার মোবাইল ইরান হ্যাক করেছে বলে দাবি করেছে সংস্থাটির সাবেক প্রধান ডেনি ইয়াটম। তিনি বলেন, হ্যাক করে ইরান মোসাদ প্রধানের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে পারেনি বলেও মন্তব্য করেছেন। খবর জেরুজালেম পোস্টের ডেনি ইয়াটম আরও বলেন, মোসাদের বর্তমান পরিচালক ডেভিড বার্নিয়ার মোবাইলটি সেকেলে এই মোবাইল থেকে ইসরায়েলের কোনো গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারবে না। ডেভিড বার্নিয়ার স্ত্রী রনির কাছ থেকে মোবাইলটি খোয়া যায় বলে টেলিগ্রামের একটি প্রতিবেদনে বলা হয়। এদিকে ইউক্রেনে যুদ্ধ করতে সিরিয়া থেকে এসেছে 1000 ভাড়াটে সেনা। রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করার জন্য দেশটিতে
সিরিয়া থেকে 1000 ভাড়াটে সেনা এনেছে বলে দাবি করেছে ইউক্রেন সামরিক বাহিনী। শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে বলা হয়, যুদ্ধে প্রচণ্ড ক্ষতির শিকার হওয়া রাশিয়ার দখলদাররা বাশার আল আসাদ প্রশাসন থেকে এবং হিজবুল্লাহর কথিত সেনাবাহিনী থেকে ভাড়াটে সেনা সংগ্রহ করছে। এদিকে ভাড়ায় রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে আসা সেনাদের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, এটি আপনাদের জীবনের জঘন্যতম সিদ্ধান্ত হবে। আজ নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে 21 ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র দোনেৎস্ক পিপলস রিপাবলিকান ও লুহানস্ক পিপলস রিপাবলিকানকে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনা পাঠায় রাশিয়া। পরে 24 ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল নৌ বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রায় অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন বিশেষ সামরিক অভিযান হিসাবে বর্ণনা করেছেন। ইউক্রেনকে বেসামরিককরণ ও নাৎসিমুক্ত করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করেছেন। এরদোগানের সঙ্গে ফোন আলাপ। ইউক্রেনের সামরিক অভিযান বন্ধের ব্যাপারে যা বললেন পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি তার সঙ্গে দীর্ঘ 30 মিনিট ধরে কথা বলেন। টেলিফোনে ইউক্রেন সামরিক অভিযান বন্ধের বিষয়ে শর্ত পূরণের কথা বলেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনকে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো পূরণ করলেই সেখানে সামরিক অভিযান বন্ধ হবে। পুতিন এরদোগানের মতো ফোন আলাপের সময়ে সেখানে উপস্থিত ছিলেন তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ও মুখপাত্র ইব্রাহিম কালিন। পরে তিনি গণমাধ্যমকে কথা নিশ্চিত করেছেন তবে শর্তগুলোর বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ইব্রাহিম কালিন। এদিকে এর আগে পুতিন 6টি শর্তের কথা বলেছিলেন। শর্তগুলো হলো, ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারবে না এবং নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে, ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসাবে স্বীকৃতি দিতে হবে, ডোনেটস্ক লুহানস্ককে স্বাধীন হিসাবে স্বীকৃতি দিতে হবে, রাশিয়ার জন্য হুমকি এমন যে কোনো অস্ত্র ইউক্রেনকে সমর্পণ করতে হবে, ইউক্রেনকে নাৎসি মতবাদ থেকে বেরিয়ে আসতে হবে। ইউক্রেনে দ্বিতীয় সরকারি ভাষা হয়ে উঠেছে রুশ ভাষা, সুতরাং এর ব্যবহার নিষিদ্ধ করে এমন যে কোনো আইন বাতিল করতে হবে। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। এবং সর্বশেষ, কিয়েভে আগুন নেভানোর সময় ফের হামলা, নিহত 2 জন। রাশিয়ার সামরিক বাহিনীর করা হামলায় সৃষ্ট আগুন নেভানোর সময় আবারও চালানো হামলায় ইউক্রেনের দমকল কর্মী সহ 2 জন নিহত হয়েছেন। গতকাল ইউক্রেনে খার্কিভ শহরে এমন ঘটনা ঘটে। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, গতকাল দেশটির খার্কিভ শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। এতে করে শহরের একটি শপিং সেন্টারে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা কাজ শুরু করলে সেখানে আবারও হামলার ঘটনা ঘটে। এতে ওই দমকল কর্মী নিহত হন। অবশ্যই প্রাণ হারানো ওই কর্মীর নাম প্রকাশ করা হয়নি।